তরমুজ গুলো আছে দেখতে বড় বড় তরমুজ এই তরমুজ গুলো যে ভিতরে যে লাল পাকা ভালো মানের তরমুজ এটা এটা বোঝার উপায় কি এটা আসলে যারা বিক্রি করে তারা বোটা দেখলেই বলতে পারে যেমন পাকা যদি হয় তাহলে এই বোটাটা চিকন হবে আর পাকা হলে বোটাটা চিকন হবে চিকন এটা এটা শুকনো শুকনো হবে আর যদি কাঁচা হয় তখন এই তরতাজা থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতে চান সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আছি এখন রাজধানী কাউরান বাজার তরমুজের পাইকারি বাজার এই কাউরান বাজার থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তরমুজের পাইকারি দাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার নামটা কি জি আমার নাম সৈয়দুল ইসলাম ভাই এখানে তো আপনারা তরমুজ পাইকারি বিক্রি করতেছেন জি আজকে আপনাদের তরমুজের বেচা কেনা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো তবে ঠান্ডা বৈরী আবহাওয়ার কারণে একটু কম চলো আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো ফলন এবং বিক্রি ভালো হইতেছে আপনার কাছে যে এই যে যে তরমুজগুলো আছে দেখতে অনেক বড় বড় তরমুজ এক একটা ওজন কতটুকু এগুলো এটার ওজন প্রত্যেকই আছে এভারেজ 5.5 কেজি 6 কেজি 6.5 কেজি এরকম এই তরমুজগুলো কোন জায়গা থেকে আনা আপনাদের এটা বরিশালের পটুয়াখালী বরিশাল পটুয়াখালী পটুয়াখালী এই তরমুজের সোয়া কত করে বিক্রি করতেছেন আজকে আজকে এটা 16000 টাকা বিক্রি হচ্ছে 16000 টাকা বিক্রি হচ্ছে এখন বাজার তরমুজের চাহিদা কি রকম আছে চাহিদা আলহামদুলিল্লাহ ভালো রমজান তো অনেক বেশি এখন জি আপনার কাছে যে এই যে আরেকটা আছে এটা একটু এটা ওয়েডার থেকে এক সাইজ বড় এক সাইজ বড় এটা 22000 টাকা বিক্রি হইতাছে এটা 22000 টাকা করে বিক্রি হয় এই তরমুজগুলো কোন জায়গা থেকে আনা একই জায়গা থেকে একই জায়গা তরমুজ ওইটা ছোট সাইজ এটা বড় সাইজ এই খুব বড় সাইজ বড় সাইজ এটা এক একটা ওজন কতটুকু আছে এগুলো এটা 8 কেজি 9 কেজি 10 কেজি 8 এর নিচে নাই 8 এর নিচে না না 8 এর উপরে আছে 8 এর উপরে 10 11 8 এরকম এখন বাজারে কোন সাইজের তরমুজগুলো বেশি চলতেছে ফ্যামিলি সাইজ তরমুজটা বেশি চলে যেমন 6 কেজি 7 কেজি এরকম এই যে আপনার কাছে যে তরমুজগুলো আছে দেখতে বড় বড় তরমুজ এই তরমুজগুলো যে ভিতরে যে লাল পাকা ভালো মানের তরমুজ এটা এটা বোঝার উপায় কি এটা আসলে যারা বিক্রি করে তারা বোটা দেখলেই বলতে পারে যেমন পাকা যদি হয় তাহলে এই বোটাটা চিকন হবে আর পাকা হলে বোটাটা চিকন হবে চিকন এটা এটা শুকনো শুকনো হবে আর যদি কাঁচা হয় তখন এই তরতাজা তরতাজা থাকবে তরতাজা থাকে জি এইটা হলো চেনার উপায় চেনার উপায় এটা 20000 টাকা বিক্রি হচ্ছে এটা 20000 20000 টাকা একটা ওজন কতটুকু আছে এগুলা এটাও 8 কেজি এটা সোয়া লো 20000 টাকা 20000 টাকা 20000 টাকা করে এটা একটু কালার ভিন্ন নাকি তরমুজ তো একই জাতের তরমুজ একই জাতের তরমুজ